وعليكم السلام ورحمه الله وبركاته. محمد صدام সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে তারাবির সলাতের সঠিক বা নিয়তের সঠিক পদ্ধতি কি। তারাবিহ বা কিয়ামুল লাইল বা রাতের সলাত, এই সলাত যখন আদায় করবেন তখনই মনে মনে স্থির করে নেবেন যে আপনি এই নফল সলাত আদায় করছেন, অতঃপর এটাও স্থির করে নেবেন যে আপনি কি দুই দুই করে পড়বেন না একসাথে চার রাকাত করে পড়বেন, যেহেতু দুটি অপশনই খোলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটি বিবরণ রয়েছে, সুতরাং আপনি দুটির যে কোনো একটি আপনাকে ইখতিয়ার করে নিয়ে মনে মনে স্থির করে নিয়ে আপনি সলাতে তাকবীরে তাহরিমার মাধ্যমে প্রবেশ করে ফেলবেন। তো তাকবীরে তাহরিমা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকবীরুহা আত-তাহরিমু ও তাসলিমুহা আত-তাহলিলু, মানে যখন আল্লাহু আকবার বলে সলাতে প্রবেশ করে তখন তার জন্য এটা এই তাকবীরটা তাকবীরাতুল ইহরাম, এটা হলো নিয়তের তাকবীর হয়ে যায় এবং মনে মনে সংকল্পটাই হলো নিয়ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন-নিয়াত, নিশ্চয়ই আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়ত কোথায় করবে, এটা হলো মাহাল্লুহা আল কলব, তার স্থান হলো কলব। সুতরাং আপনাকে আলাদা কোনো নিয়তের বাক্য উচ্চারণ করতে হবে না, মনে মনে আপনি তারাবি পড়বেন, কত রাকাত করে এক এক সালামে কয় রাকাত পড়বেন, দু রাকাত পড়বেন না চার রাকাত পড়বেন, এটি স্থির করে নেবেন। অতপর আপনি যখন ওয়তির পড়বেন তখন আপনার ওয়তির সলাত কয় রাকাত পড়বেন, এটা কোন পদ্ধতিতে পড়বেন, এটা স্থির করে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে সলাতে প্রবেশ করবেন এবং যথারীতি সলাত আদায় করে সালামের মাধ্যমে সলাত থেকে ফারিগ হবেন। ইনশা আল্লাহ আপনার সলাত সহি হয়ে যাবে। হাদা ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।